가 이 좁이 발랐다. 아, মানে দায়িত্ববোধ থেকে আসছে, নিজের ছবি রিলিজ পাচ্ছে, নিজের দেশের ছবি রিলিজ পাচ্ছে, ছোট ছোট ছেলেদের ছবি লিস্ট পাচ্ছে যারা সামনে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, তাদের প্রেরণা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আসছে। এই যে দীর্ঘ সময় পর সিনেমা হলে দর্শক আসছে, সিনেমা হাউসফুল হচ্ছে, এটা কি আপনি সাধুবাদ মানে জানাচ্ছেন যে অনেকদিন পরে কিন্তু আসলে সবাই সিনেমা দেখতে হলে আসছে? জি জি, অবশ্যই, তো আমাদের সিনেমার জন্য ভালো, এটা সবচেয়ে গর্বের ব্যাপার। এবং আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে এটা আমাদের ছবি, এটা আমার ছবি, এটা মার ছবি, এটা মাটির ছবি, এই ছবি দেখলে মাটির গন্ধ পাওয়া যায়। দেশের গল্প, দেশের ডিরেক্টর, দেশের প্রডিউসার, দেশের টেকনিশিয়ানস, আমাদের দেশের রূপায়িত গান, আমাদের দেশের সমস্ত কিছু আমাদের দেশে। তার কাজে হচ্ছে যে এইগুলো, এই এই জিনিসগুলো যারা অভিনয় করেছে প্রাণবন্তভাবে, এবং এই ছবিটাকে সবাই বলতেছে যে এটা ডাইরেক্টরিয়াল মুভি, যেটা হওয়া উচিত। ডাইরেক্টর একটা অসম্ভব সুন্দর ছবি বানিয়েছে, যে ছবিটা দেশের সংস্কৃতিকে বহন করে। কাজে হচ্ছে যে আমি মনে করি যে এরকম ছবি বানাতে হবে, দর্শকের টেস্ট এক জায়গায় আছে বা পরিবর্তন হয়েছে, এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে দর্শকের ভালো কন্টেন্ট, ভালো গল্প করে দর্শক ছবি দেখে। দর্শকদের বলতে চাই, আপনারা এভাবে ভালো ছবি, ভালো গল্পের ছবিকে দেখেন এবং আপনারা পাবলিসিটি করবেন। আমাদের সবার পক্ষে পাবলিসিটি করা সম্ভব না, যে আর ফেসবুকে পরম ছবি পাবলিসিটি আপনারা করছেন বা অন্যান্য ছবির, মূলত পরম ছবি পাবলিসিটি প্রত্যেকটা দর্শকই করছে। যেটা হওয়া উচিত ছিল, যেটা আগে আমরা সবসময় দেখেছি, দর্শকদের ছবি পাবলিসিটি করবে সেটা সুপার ডুপার হিট হবে, অলরেডি সুপার ডুপার হিট, ইতিহাস ঘুরতে যাচ্ছে পড়ার, অলরেডি